হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জি রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আর আজকে গুড মর্নিং, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আমি দেখো অলরেডি স্নান করে নিয়েছি সকাল সকাল, এখন বাজে 9টা। তো স্নান টান সমস্ত কাজ কমপ্লিট, এবার যাব পুজো দিতে। আর হচ্ছে চলো তো গাড়িটা পুজো দেব, গাড়ি দুটো, আর হচ্ছে ঘরে পুজো দেব। তো চলো আজকে, আর তারপরে এসে ডালা দিতে যাব, দুধকলা দেওয়ার ডালা। তো চলো এসে তারপরে কথা হচ্ছে, আর চলো দেখি তোমাদেরকে দেখা। এই দেখো আমি নিচে চলে এসেছি, আর এখানে এখন আমি দেখো গাড়ির পুজোর জন্য সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, ফুল মিষ্টি সব দিয়ে নিয়েছি, ফল ফুল, প্রদীপটা শুধু জাস্ট জ্বালাবো আর পুজো দিলে হয়ে যাবে। তো সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এ দেখো এবার ও নারকেল ভাঙছে। এবার তো নিচে পুজো করা কমপ্লিট, আর এবার চলে এসেছি ওপরে, ওপরেরও পুজো হয়ে গেছে। তো চলো পুজোটা আমি ঠিক করে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট, আর এবার যাব দুধ কলা দিতে। কি করে করে জানি না। থাক, তো এখন যাব দুধ কলা দিতে, আর হচ্ছে তারপরে এসে ডালা দিতে যাব। তো চলো আগে ওগুলো করে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো চলো আগে যাই, তারপরে এসে কথা হবে। আমি অঞ্জলি দেবো না আজকে, আমি শুনলাম আমাদের সে দুধ দিয়ে যেতে দেরি করছিল। হাই ফ্রেন্ডস, তো আমার পুজো দিয়ে আসা কমপ্লিট, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম বাইরে, প্রচণ্ড রৌদ্র, তার থেকেও বেশি গরম লাগছে। তো চুলটা ভিজেছিল, খুলে দিয়েছি, আর সবাই প্রসাদ দিতে আসছে বারবার, সেই জন্য আর আমি দেখাতে পারিনি তোমাদেরকে। তো আমি একটুখানি দেখলে যে আমি মনসাতলায় গেছিলাম, যেখানে পুজো হয় সেখানে গেছিলাম ডালা দিতে, দুধকলা দিতে। তো দেখলে যে আমি এখানে হচ্ছে এখানে আমাদের এখানেও পুজো হয় কেমন। তো চলো আজকে আর বকবক করছি না, আর আজকে তো কোনো রান্নাবান্না নেই। তো আর হচ্ছে এই সব বাড়ির যে কাজ বাজগুলো সেগুলোই করেছি, আর রান্না করা আছে সেগুলোই আজকে খাওয়া হবে, কারণ আজকে আমাদের এখানে রান্না করতে নেই। তো চলো দেখতে থাকো, আর রাত্রে রান্না করব। তো এখন আর কথা বলছি না, আর ভালো লাগছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো চলো, আমি দেখো রান্না করতে চলে এসেছি, আর সন্ধ্যাবেলা সন্ধ্যে টন্ধে সব কমপ্লিট, সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো আর এখানে বসিয়ে দিয়েছি চা, তো সন্ধ্যাবেলার জন্য বাবা মাকে করে দিয়েছি চা আগে, আমি এবার পরে আবার একটু চা করে খাচ্ছি, আর ভাত টাত বসিয়ে দিয়েছি। তো রান্না হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো আমাদের ডিনার নিয়ে এসেছি, ডাল আর আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, আর এখানে বোঁদে নিয়ে এসেছি। তো তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার আজকে, ডাল আলু সেদ্ধ আর কাঁচা পেঁয়াজ। তো এটাই হচ্ছে করেছি আজকে, আর ভালো লাগছিলো না সারাদিন, যেহেতু মানে কালকে রান্না করে রেখেছিলাম সেটাই খেয়েছি, বলেছি আজকে আমাদের রান্না করতে নেই সারাদিন, তো পুজো হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় রান্না করা যায়। তো এখন রান্না করলাম রাত্রে একেবারে, তো এখন হয়ে গেছে রান্নাবান্না সব কিছু, দেখলেই
তো চলো আজকে আর ভিডিওটা বড় করছি না, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। তো চলো, যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি এখনও, তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো। তো চলো আজকের মতন গুড নাইট, ফিরে আসি আর একটা ব্লগ নিয়ে। তো চলো, টাটা।